অসম গণ পরিষদের 37তম প্রতিষ্ঠা দিবস পালন হলো আমড়াঘাটে। পরিষদের দোলাই কেন্দ্র ভিত্তিক কমিটির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার আমড়াঘাটে দলের 37তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। প্রথমে দলের পতাকা উত্তোলন করেন দোলাই পরিষদের সভাপতি প্রেমানন্দ সিংহ। প্রদীপ প্রজ্বলন ও শহীদ বেদিতে মাল্যদান করে দিনটি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সহসভাপতি লক্ষ্মীকান্ত দাস, যুব পরিষদের কর্মকর্তা কামাল হোসেন, বাসন্তী কুমার, মুন্নি মাহারা, নাজিম উদ্দিন মজুমদার, প্রমোদ সিনহা, রবিজুল লস্কর, কিলিপ ছেদং, মজিবুর রহমান, বিজয় সতনামী, সুদর্শন রবিদাস, রবিজুল আলী প্রমুখ। এদিনের সভায় দলের লক্ষ্মীপুর বিধানসভা কমিটির কার্যকরী সদস্য রঞ্জিত সিংহের অকাল প্রয়াণে শোক প্রকাশ করে নীরবতা পালন করা হয়। দোলাই থেকে দেবুদাসের রিপোর্ট। কর্মকর্তাবৃন্দ সবাই উপস্থিত হয়ে আজকে 14 অক্টোবর দিবস পালন আমরা সবাই করতেছি। আশোক স্বর্ণজন শহীদের শহীদ পালন শোকসভা পালন করতেছি। আমার বিগত দিনের উস্তাদ আমার উদ্ভাবনগণ অসম গণ পরিষদের জন্ম আমড়াঘাট গঙ্গানগর জিপি শান্তিপ্রসাদ দুবে, আব্দুল হামিদ লস্কর, মজরফ আলী লস্কর এখানে উপস্থিত হয়েছে 37তম অসম গণ পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আমরা এই দোলাই সমষ্টির এখানে আমরা ফ্ল্যাগ হোস্টিংয়ের আয়োজন করা হয়েছে। এখানে আমরা যাতে এই এরিয়ার জন্য আরও ডেভেলপমেন্ট আমরা করতে পারি ভবিষ্যতে এবং দলের উন্নতির আমরা যাতে আমরা আরও বেশি আরও উন্নতি করতে পারি তার জন্য এই প্রতিষ্ঠা দিবসে আমরা সবাই এখানে মিলিত হয়ে আমরা এখানে এই প্রোগ্রামটা রাখলাম। আর এই অসম